এদেশে ধর্মান্ধদের রাজনীতি করতে দেয়া হবে না মন্তব্য কৃষিমন্ত্রীর কাজী আরেফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার এবং খুলেছে দেশের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র আসসালামু আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এদেশের মাটিতে ধর্মান্ধদের আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে এবং রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন কৃষিমন্ত্রী আরও বলেন ধর্মান্ধদের শেকড় এদেশে পাকিস্তানে বা যেখানেই যত গভীরে হোক না কেন তাদের শেকড় সমূলে উৎপাটন করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউল ইসলাম জাসদ নেতা কাজী আরেফ হত্যাকাণ্ডসহ একাধিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব সকালে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন জানান র্যাব পাঁচের অভিযানে বুধবার মধ্যরাতে রাজশাহীর শাহ মখদুম থানার ভাড়ালিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় চরমপন্থীদের বিভিন্ন কার্যক্রম প্রতিহত করায় কাজী আরেফকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রওশন আলী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে রওশনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব ১৯৯৯ সালে কুষ্টিয়ার দৌলতপুরে একটি জনসভা চলাকালীন প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় জাসদ নেতা কাজী আরেফকে করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে পর্যটন কেন্দ্র হোটেল মোটেল ও রিসোর্ট তবে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতা ও আসন ক্ষমতার শতকরা 50 ভাগের বেশি ব্যবহার করা যাবে না এছাড়া মাস্ক পরিধান ছাড়া পর্যটন স্পটে প্রবেশ করা যাবে না পর্যটকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এদিকে পর্যটন কেন্দ্রে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণে কঠোর অবস্থানে থাকতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন দুইটি মামলার বিপরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 12 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এর আগে 30 থেকে 40 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 100 জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয় এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 10 প্লাটুন বিজিবি ও 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে বরিশাল জেলা প্রশাসন গতকাল দিবাগত রাতে ইউএনওর সরকারি বাসভবনে কয়েক দফায় এ হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে 15 থেকে 20 জন পুলিশ সদস্য ও 3 আনসার সদস্য আহত হন শোককে শক্তিতে রূপান্তরিত করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় মেয়র বঙ্গবন্ধুর খুনিদের কঠোর বিচার দাবি করেন এর আগে মেয়র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে সাথে নিয়ে নগর ভবনে মুজিব কর্নারের উদ্বোধন করেন পুরা পূর্ব পাকিস্তানের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য 700 কোটি টাকা আর আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেট হচ্ছে 4,500 কোটি টাকা এটাই হলো আমাদের সোনার বাংলাদেশ এটি হলো জাতির জনক বঙ্গবন্ধু পরাধীন থেকে স্বাধীন দেওয়ার জন্য এর থেকে উৎকৃষ্ট উদাহরণ আর হতে পারে না একটি দেশের বাজেট ছিল 700 কোটি টাকা আর আজকে একটি সিটি কর্পোরেশন শুধু একটি উত্তর সিটি কর্পোরেশনের বাজেট হচ্ছে 4,500 কোটি টাকা মাদক মামলায় তৃতীয় দফায় নায়িকা পরিমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
আজ ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু রিমান্ডের জোর দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৮৭৮ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬,৫৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৪৭,২১০ জনে। এছাড়া নতুন ১০,১৫৩ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৩,৩৭,১৮১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭,২২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭.৬৪%। রাজধানীর দক্ষিণ খান এলাকায় দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এরপর দক্ষিণ খান থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আগামী ২৩ আগস্ট তদন্ত কর্মকর্তা ও আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে গতকাল রাতে বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়। ৭১ সালের পরাজিত শক্তিরাই ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে দেশকে তাবেদারী রাষ্ট্র বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা ১৮ আসনের সাংসদ হাবিব হাসান। দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা উত্তর জোন ব্যবসায়ী সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর জোন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী। কুষ্টিয়ার দৌলতপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক দম্পতি আহত হয়েছেন। দুপুরে উপজেলার প্রাকপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরি করছিল। এ সময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে বক্কর ও মধুবালা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। নোয়াখালীর সোনাইমুড়ি থানার ধর্ষণ মামলার দুই আসামি পালানোর ঘটনায় ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পরিদর্শক জিসান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেঞ্জ অফিসকে অবহিত করা হয়েছে। গতরাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক মাস পেরিয়ে গেলেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী সংলগ্ন যদুবয়রা লালন আবাসন কেন্দ্র চারে ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পানিবন্দী হয়ে পড়েছে আবাসনের ৫১টি পরিবার। আবাসন বাসিন্দারা বলেন, শুষ্ক মৌসুমে আবাসন সংলগ্ন এলাকা থেকে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এবছর ভাঙন দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে পরিবারগুলো। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে আবাসন কেন্দ্রটি বিলীন হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এদিকে লালন আবাসন কেন্দ্র প্লাবিত হওয়ার খবর পেয়ে দুপুরে এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল। স্বাস্থ্য বিভাগের কেউ ভ্যাকসিন নিয়ে কারসাজি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন। দুপুরে গাজীপুর নগরীর পিটিআই ভবনের শহীদ আহসানউল্লাহ অডিটোরিয়ামে জেলা করোনা মোকাবিলা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, সম্প্রতি রাজধানীর দক্ষিণ খান এলাকার এক ফার্মেসি থেকে মডার্নার টিকা উদ্ধার হওয়ার বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ ধরনের অনিয়মে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় কয়েক জেলায় আরও ৭৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ২২ জন মারা গেছেন। শুধুমাত্র সিলেট জেলাতেই মৃত্যু হয়েছে ২০ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০০ জনের শরীরে। করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ৯ জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেলে মারা গেছে ৮ জন। এছাড়া ময়মনসিংহে ৭, চট্টগ্রামে ৬, যশোরে ৫, টাঙ্গাইলে ৪,
ফরিদপুরে 4, কুষ্টিয়ায় 3, খুলনা বিশেষায়িত হাসপাতালে 2, ঠাকুরগাঁওয়ে 2 ও লক্ষ্মীপুরে 1 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে অস্ত্র, গুলি ও একটি ম্যাগাজিন সহ শীর্ষ সন্ত্রাসী সাজিব রানাকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্দ্রপুর আমবাড়ি পুরাতন গরুরহাট সংলগ্ন একটি লিচু বাগানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে একটি 9mm পিস্তল, একটি শুটার গান, গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত শেখ রাসেল সেতু প্রতিরক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। শনিবার সেতুর পূর্ব পাশে প্রায় 60 মিটার বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হলেও গতকাল সন্ধ্যায় একই স্থানে আবারও ভাঙন দেখা দেয়। প্রায় 100 মিটার বাঁধ ধসে পড়ে। এতে নদী পাড়ের প্রায় 5টি কাঁচা পাকা বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যায়। হুমকির মুখে পড়েছে 30টিরও বেশি ঘরবাড়ি। তবে আজ সকালে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে বেশ কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। মাগরিব আজানের সময় থেকে হঠাৎ করে দেখি একভাবে ভাঙতেই আছে। এই ভাঙনটা শুরু হয়েছে আজ দুই দিন আগে থেকে আপনার এই গোলাকগুলা নেমে গেছে, তারপরে আজকে মাগরিবের পর থেকে আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে, সব একাই নেমে যাচ্ছে। অলরেডি চারটে নদীর মধ্যে চলে গেছে। আর এখন মনে করেন আমরা এলাকাবাসী যেসব সরবাদ ছিলাম সবাই মিলে মনে করেন যে এই দেখেন দাম আমার হাতেই আছে, এইসব ডাল মাল কাটে নিয়ে এটা সেটা দিয়ে আমরা এগুলো যে সব প্রসেস করছি যে কোনো রকম ঠেকানির জন্যে। আর এটা ধসে যাওয়ার কারণ একটাই কারণ, এই বাঁধ যখন করে বলতেন বাঁধের নিচে কোনো প্রোডাকশন ছিল না। ঘটনাস্থলে আসার পরে দেখি যে একটি ভবন অলরেডি নদী গর্ভে চলে যায়। যারা এখানে পাশে আরও ঘর বাড়ি আছে তাদেরকে এখান থেকে সরানো হয়েছে। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতু নিরাপত্তার জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিএডব্লিউটিসি কর্তৃপক্ষ। নৌরুটের বহরে থাকা 13টি ফেরি দুই ঘাটে নোঙর করা রয়েছে। এদিকে ফেরি বন্ধ থাকায় সকাল থেকে লঞ্চে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। আর মোটরসাইকেল যোগে আসা যাত্রীরা মোটরসাইকেল নিয়ে ট্রলারে করে পাড়ি দিচ্ছেন পদ্মা। কুষ্টিয়ার কুমারখালীতে সালিশি বৈঠক চলাকালীন প্রকাশ্যে ছুরিকাঘাতে মুক্তার প্রামাণিক নামে এক বৃদ্ধকে খুন করা হয়েছে। গতরাতে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর হঠাৎপাড়া তজিরুন্নেসা জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় হেলালের বাড়িতে একটি বিষয় নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়, কিন্তু অভিযুক্ত ব্যক্তি বৈঠকে উপস্থিত না থাকায় হেলালের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে মুক্তার প্রামাণিক ও তার চাচাতো ভাই হোসেন আলী মাস্টার গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়ার পথে মুক্তার প্রামাণিকের মৃত্যু হয়। নওগাঁয় 100 কেজি গাঁজাসহ আবুল বাশার ও শাহজালাল নামে দুজনকে আটক করেছে র্যাব। গতকাল মধ্যরাতে শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব 5 রাজশাহী ক্যাম্পের সদস্যরা। সকালে র্যাব 5 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ক্যাম্পের সদস্যরা নওগাঁ শহরের বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক কভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ড্রাইভার সহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি বাসভবনের ফ্ল্যাটে ঢুকে এক ডাক্তারকে মারধর করে চুরির ঘটনায় আবু হানিফ ও আব্দুল করিম মোল্লা নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 5টি মোবাইল, 2টি হ্যাক্সো ব্লেড, 3,000 টাকা, বিভিন্ন কোম্পানির 46টি সিম, 25টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও খুনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এদেশে ধর্মান্ধদের রাজনীতি করতে দেয়া হবে না, মন্তব্য কৃষিমন্ত্রীর। কাজী আরেফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। এবং খুলেছে দেশের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ
আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। We'll be right back.